আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকের রেসিপি পর্বে থাকছে কই মাছ ভুনা। আশা করি প্রতিবারের মতো আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে, আর রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কই মাছ ভুনা করার জন্য প্রথমে কড়াইতে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণে সরিষার তেল। তেলটা গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ বাটা। আজকে আমি 1 কেজির একটু বেশি কই মাছ রান্না করব, তার জন্য হাফ কাপ পরিমাণে পেঁয়াজ বাটা ব্যবহার করছি। পেঁয়াজটাকে তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিব যাতে করে পেঁয়াজের কাঁচা গন্ধটা না আসে। পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা। আদা রসুন দিয়ে পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নিব যাতে করে মশলার কাঁচা গন্ধটা না আসে। মশলা যেন সাইড থেকে পুড়ে না যায় তার জন্য সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ শুকনো মরিচ গুঁড়া, 1/2 চা চামচের একটু বেশি ভাজা জিরার গুঁড়া। এবার মশলাগুলোকে নেড়ে চেড়ে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের 2টা টমেটোর পিউরি। টমেটোর পিউরিটা যে বাটিতে নিয়েছিলাম বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিলাম যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। এবার ঢাকনা দিয়ে ঢেকে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব 5 থেকে 6 মিনিটের জন্য। 6 মিনিট পর ঢাকনাটা তুলে আবারও মশলাগুলোকে একটু কষিয়ে নিচ্ছি। যখন দেখবেন তেলটা একদম সাইডে ভেসে উঠেছে তখনই কিন্তু বুঝতে পারবেন যে মশলাটা ভালোভাবে কষানো হয়েছে। এবার পানি অ্যাড করে দিচ্ছি, আমি এখানে 1.5 কাপ পরিমাণে পানি অ্যাড করে দিয়েছি। পানির সাথে মশলাটাকে আবার একটু নেড়ে দিচ্ছি, এর অপেক্ষা করব বলক ওঠা পর্যন্ত। মশলাটা যখন এরকম বলক উঠে আসবে অর্থাৎ পুরোপুরি রান্না হয়ে আসবে, মশলা থেকে কোনো কাঁচা গন্ধ আসবে না, এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কই মাছ। আর কই মাছগুলো আমি অফিস কিনে ভেজে নিয়েছি। আজকে রান্না আমি যতটুকু মশলা ব্যবহার করেছি 1 কেজি প্লাস 150 বা 200 গ্রামের মতো কই মাছের জন্য। আপনারা সেই অনুযায়ী কিন্তু মশলাটা ব্যবহার করবেন, যতটুকু মাছ নেবেন ঠিক ততটুকু পরিমাণে মশলা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। মাছগুলো দিয়ে মশলার সাথে একটু নেড়ে আলতো হাতে নেড়ে দিচ্ছি যাতে করে মাছগুলো ভালোভাবে কুক হয়, মাছের ভিতর মশলাটা ভালোভাবে প্রবেশ করতে পারে। তার জন্য মাছটা যেন ঝোলের সাথে একদম সমান সমান থাকে সেদিকটা খেয়াল রাখতে হবে। মাছগুলোকে মশলার সাথে ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো আস্ত কয়েকটি কাঁচামরিচ। আপনারা ঝালটা বেশি খেতে চাইলে কাঁচামরিচগুলো মাঝখান দিয়ে একটু চিরে দিতে পারেন। কাঁচামরিচটা দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব 3 মিনিটের জন্য। ফিরে এলাম ঠিক 3 মিনিট পর, মাছটা কিন্তু খুব ভালোভাবে বলক উঠে এসেছে আর মাছটা খুব ভালোভাবে কুক হয়ে গিয়েছে। এবার উপরে কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনে পাতা কুচিটা দিয়ে আরো 30 সেকেন্ডের জন্য রান্না করে নিব। আর এই কই মাছটা কিন্তু আপনারা পোলাও অথবা সাদা ভাতের সাথে পরিবেশন করতে পারেন। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটি বাসায় ট্রাই করে আপনাদের মন্তব্য জানাবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে করে রেসিপিটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আসসালামু আলাইকুম।